আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে দেখছেন সবুজের মাঝখানে বসে আছি এবং কার্জন হল নিশ্চয়ই বুঝতে পারছেন ঈদের আনন্দে যারা ঘুরতে বেরোন একটু নিরিবিলি জায়গা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল খুবই পরিচিত। আমি আসলে কয়েকজনকে একটু কাছে নিয়ে বসেছি, বিশেষ করে ছোটরা পরিবারের বড়দের সাথে ঘুরতে এসেছে, তাদের কাছ থেকে একটু ঈদ মোবারক শুনবো। আমি একটু প্রথমে মৌমিতাকে দিয়ে শুরু করবো, তাই তো? একটু করে ঈদ মোবারক শুনে শুনে মাইক্রোফোনটা এদিকে দিয়ে দিবে। লজ্জা পাচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছি যে কে একটু গান বা কবিতা পারে, সাহস দিয়েছে যে তার নামটা একটু নিজেই বলুক। আমার নাম জাহিন জোয়ারদার। জাহিন জোয়ারদার, আরেকটু কঠিন একটা কবিতা শোনাবে, খুবই পরিচিত কবিতা, আমাদের ইতিহাসের সঙ্গে জড়িত একটি কবিতা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সে নিজেই এটা পছন্দ করেছে, আমাদের একটু শোনাতে চাই ঈদ উপলক্ষে। আমার নাম জাহিন জোয়ারদার, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আজকে আমি বলবো কুমড়ো ফুলে ফুলে। কুমড়ো ফুলে ফুলে লুয়ে পড়েছে লতাটা, সজনে গেছে ভরে গেছে গাছটা, আর আমি এই রেখেছি কবে ছুটি, চিঠি যে দার ছিল সেরা আর রক্তে বেঝা, মাগো ওরা বলে তোমার কোলে সবার কথা কেড়ে নিবে, কোলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা এ কি হয়, তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথা ঝুড়ি নিয়ে বিভিন্ন বাড়ি ফিরবো, বলো মা লক্ষ্মী মা রাখ মাত্র তার কটা দিন। ঠিক আছে, অনেক কঠিন কবিতা কিন্তু ক্লাস ফোরে পড়ো, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা এই পরিবারকে পেলাম, মামার সাথে ঘুরতে আসছে, মামা মনে হয় একটু দূরে দাঁড়িয়ে আছে। আমরা আরেকটি পরিবারের কাছে যাচ্ছি, একটু আপনার কথা বলেন, ঈদে কেমন ঘুরলেন নাকি আজকে ঘোরাঘুরি শুরু? আজকেই বের হলাম, বাচ্চারা বায়না ধরলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তারা ঘুরতে আসবে, তো সাথে সাথে বের হয়ে গেলাম আর কি। আর ওরাও খুব আনন্দ পেল। প্রথমে আমরা শহীদ মিনার গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে স্বাধীনতা চত্বর পার হয়ে তারপর ওরা বলল কার্জন হলে আসবে, তো ওই কার্জন হলে নিয়ে আসা আর কি ওদেরকে। হ্যাঁ, ঈদ গত রোজার ঈদ করেছি বাড়িতে, আমার কিশোরগঞ্জে গ্রামের বাড়ি, আর এখানে এই কুরবানি ঈদটা এইবারই প্রথম করা হলো আর কি। কেমন লাগছে? হ্যাঁ, ঢাকা অনেক ভালো, এখন তো অনেক ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা, খুব তাড়াতাড়ি চলে আসলাম আর কি, মোটামুটি 15 মিনিটের মধ্যে এখানে চলে আসলাম মগবাজার থেকে। খুব ভালো লাগছে ঘুরে, মানে ফাঁকা রাস্তা পেলে আসলে ওরাও খুব এনজয় করে এবং আমারও খুব ভালো লাগছে আর কি। থ্যাংক ইউ। আর এই পরিবারের যে সবচেয়ে বড় উঠতে একটু জিজ্ঞেস করি যে ঈদকে ঢাকায় করা হয় না? আমরা ইউজুয়ালি ঈদ গ্রামে করি, বাট এইবার আমাদের গ্রাম হচ্ছে যে ঝিনাইদহ শৈলকুপাপুর, সে তো ওইখানে আমাদের ঈদ করা হয়, বাট যেহেতু এখানে এইবার আমাদের সবারই এক্সাম পড়ছে এবং এই কারণে আমাদের ডিসিশন নেওয়া হয় যে এবার ঢাকায় করা হবে। ঢাকায় ঈদ বলতে সবসময় আমরা যেভাবে থাকি জ্যামের মধ্যে, এখন সেটা নাই, একদমই ফ্রি এলাকা, আমরা খুব সহজেই চলে আসছি। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল আজকে মিলিটারি মিউজিয়াম, বাট ওখানে যাইতে পারি নাই, বন্ধ ছিল। তারপরে আমি বললাম যে চলো ইউনিভার্সিটি ঘুরি, মজা লাগবে, তো দেন ওরাও বললো যে হ্যাঁ চলো আপু যাই, তারপরে কার্জন হলে আসা। একটু জিজ্ঞেস করি অর্পিতা, কেমন লাগছে ঢাকার ঈদ? অনেক ভালো। গ্রামের ঈদের থেকে ভালো? হ্যাঁ দুইটাই ভালো। দুইটাই ভালো। ঠিক আছে, কিছু মিস করছো এবার গ্রামের ঈদটা? বাসা এই ছিল আমাদের এইখানে কার্জন হল পর্ব। একটু সবাই মিলে কি একটু ঈদ মোবারক বলবো? প্রথমে আপনারা ঈদ মোবারক বলো, সবাই বলো ঈদ মোবারক, বলো ঈদ মোবারক, বলো একসাথে ঈদ মোবারক। আমরা একটু এদের কাছ থেকে একসাথে ঈদ মোবারক, ঈদ মোবারক, আরেকটু জোরে ঈদ মোবারক, এবার সবাই একসাথে ঈদ মোবারক, ঈদ ঈদ মোবারক। শশী তুনাল, আপনাদেরকে ঈদ মোবারক, আপনাদের কাছে ফিরছে।